চট্টগ্রামের টেরি বাজারে কাপড়ের দোকানে অভিযান চালাচ্ছে ভোক্তা সংরক্ষণ দপ্তর। সেখানে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, অভিযানের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। ব্যবহার করেছে ওনারা, কিন্তু এখন অভিযান পরিচালনা করছে। অভিযানে এখনো পর্যন্ত তাদের যে গত কয়েকদিনের যে ভাউচার সেগুলি দেখাতে বলা হয়েছে, কিন্তু তারা কিন্তু কর্তৃপক্ষ কিন্তু এগুলি দেখাতে পারছে না। এখানে কিন্তু এক ধরনের দোকানদারের সাথে অর্থসংযোগ কোন অভিযোগ করে কিন্তু তর্ক বিতর্ক হচ্ছে বলা যাচ্ছে এই মুহূর্তে। কিন্তু আসলে বারবার ওনাদেরকে বললো ওনাদের যেই গতকাল বিক্রয়ের যে রসিদ গুলো আছে সেগুলি দেখানোর জন্য, ওনারা দেখাতে পারছে না। ওনারা কিন্তু বিভিন্ন ধরনের অজুহাত দিচ্ছে, কোনোভাবে আসলে এগুলি তাদের কাছে কোথায় আছে সেইগুলো কিন্তু তারা দেখাতে পারছে না। তবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বলছে এগুলো দেখানোর জন্য তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কথা বলছে, এগুলো দেখাতে পারছে না। এখনো পর্যন্ত অভিযান পরিচালনা হচ্ছে, অভিযানে এখনো পর্যন্ত কি হবে সেটা কিন্তু বুঝতে পারছে না। যেহেতু কোনোভাবেই কিন্তু আসলে তারা তাদেরকে যে এই কাগজপত্র দেখাতে বলা হয়েছে সেটা দেখাচ্ছে না, এবং এখানে যারা ক্রেতা আছে আমরা তাদের সাথে কথা বলি, তারা জানিয়েছে তাদের যে কাপড়ের গায়ে যে মূল্য তালিকা না থাকাটা তারা কিন্তু এটা কিন্তু আসলে মেনে নিতে পারেনি। তারা বলছে মূল্য তালিকা থাকলে অথবা একদম যদি লেখা থাকতো তাহলে কিন্তু তারা অত কিনতে পারতেন, কেনার পরে তারা হয়তো বুঝতে পারতো তারা কি জিনিসটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। তবে মূল্য তালিকা না থাকা এবং পরবর্তীতে রসিদ দেখাতে না পারা কিন্তু মনে রাখেন আমি একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করছে সংরক্ষণ অধিদপ্তর। তবে অভিযানের সর্বশেষ তথ্য আমরা আপনাদেরকে আরো কিছুক্ষণ পরে দিতে পারবো। আমি যা অভিযান নিয়ে এসেছিলাম আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে, সাইফুল মাহমুদ জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, থাকছে এক্সাইটিং সব পুরস্কার, আর ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক।